আসসালামু আলাইকুম এইচএসসি 23 ব্যাচের প্রিয় ভাইয়াপুরা, আশা করি তোমাদের বায়োলজি ফার্স্ট পেপার পরীক্ষা অনেক অনেক ভালো হয়েছে। বিভিন্ন বোর্ড কোশ্চেনে দেখলাম যে বায়োলজি অ্যাড্রার যে সাজেশন দিছিলাম সেখান থেকে কিন্তু ঘুরে ফিরে হচ্ছে, বিভিন্ন প্রশ্ন আসছে। সো এখন আমাদের টার্গেট হচ্ছে বায়োলজি সেকেন্ড পেপার, কিভাবে হচ্ছে এই একদিন বন্ধের মাঝে আমরা বায়োলজি সেকেন্ড পেপারের প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারবো, কিভাবে হচ্ছে একটা রুটিন ফলো করা যায়, কিভাবে একটা স্ট্র্যাটেজি ফলো করলে আমরা এমসিকিউ এবং সিকিউর প্রিপারেশনটা দ্রুত আগাইতে পারবো, সেগুলো নিয়ে হচ্ছে আজকে কথা বলবো। সো ভিডিওটা পুরোটা হচ্ছে মনোযোগ দিয়ে দেখতে থাকো। প্রথমে যেটা কথা সেটা হচ্ছে বায়োলজি সেকেন্ড পেপার পরীক্ষার আগে আমাদের মাত্র একদিন সময় আছে, একদিন মাত্র বন্ধ। সুতরাং বায়োলজি ফার্স্ট পেপার পরীক্ষা আজকে যেরকমই দিছি না কেন, কারো ভালো হয়েছে কারো খারাপ হয়েছে, কেউ চিত্র হচ্ছে মিস করে আসছো, কেউ এমসিকিউতে একটা ভুল করে আসছো, যেরকমই দিছো না কেন একদম হচ্ছে চিন্তা বাদ দিতে হবে। আমাদের একদম টাইমই নাই বায়োলজি ফার্স্ট পেপার নিয়ে হচ্ছে এখন চিন্তা করার মতো, বায়োলজি সেকেন্ড পেপারে একদম ফুল ফোকাস দাও, ঠিক আছে? ভাইয়ারও কিন্তু হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপার পরীক্ষা আমি যখন দিছিলাম 2017 সালে তখন হচ্ছে আমার একটু খারাপ হয়েছিল, একটু খারাপ বেশি না। বায়োলজি সেকেন্ড পেপার আমার পরীক্ষা এত এত ভালো হয় সেই একদিন বা দুই দিন সময়ের মাঝে আমি আমার প্রিপারেশনটাকে এত সুন্দর করে হচ্ছে গুছিয়ে নিয়েছিলাম যে হচ্ছে পরবর্তী পরীক্ষায় বায়োলজি সেকেন্ড পেপার পরীক্ষা আমার কিন্তু 93 আসছিল, ঠিক আছে? সো বায়োলজির সেকেন্ড পেপার প্রিপারেশনটা কীভাবে হচ্ছে আমরা খুব দ্রুত গুছিয়ে নিব সেই জিনিসটা নিয়ে হচ্ছে আমাদের এখন চিন্তাভাবনা করতে হবে। বায়োলজি ফার্স্টের টেনশন একদম বাদ। প্রথমত তোমাকে যে জিনিসটা নিয়ে চিন্তা করতে হবে সেটা হচ্ছে সিকিউ। পাঁচটা সিকিউ তুমি হচ্ছে কীভাবে গুছাবা, কারণ এমসিকিউ তুমি একদম সাগর করে ফেললো, একদম নিশ্চয়তা দিতে পারবা না যে এমসিকিউ এখান থেকে আসবে, বাট সিকিউর প্রিপারেশনটা তুমি কিন্তু খুব দ্রুত হচ্ছে গুছাই নিতে পারো, ঠিক আছে? সো এখন এই অল্প সময়ের মাঝে মাত্র একদিন সময় আছে আমাদের, কীভাবে হচ্ছে আমরা আগাইলে এমসিকিউ এবং সিকিউ কমন পাবো তার একটা স্ট্র্যাটেজি বা স্টাইল তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা ইচ্ছা করলে এই জিনিসটা ফলো করতে পারো। সো ধরা যাক তুমি একটা চ্যাপ্টার ধরছো, ফর এক্সাম্পল আমরা হচ্ছে রক্ত সঞ্চালনের কথা বলতে পারি, এখন কোন কোন টপিক বা কোন কোন ক্রাইটেরিয়া তুমি যদি হচ্ছে ফলো করতে পারো তাহলে তুমি ধরে নিবা যে তোমার হচ্ছে রক্ত সঞ্চালনের সিকিউর প্রিপারেশন শেষ। সেই ক্ষেত্রে আমি বলবো যে দুইটা জিনিসে মনোযোগ দিতে, একটা হচ্ছে রক্ত সঞ্চালন থেকে মেইন মেইন সিকিউতে আসার মতো টপিকে আমার কভার হয়েছে কিনা এটা আমি দেখবো এক নাম্বার, এবং দুই নাম্বার এই চ্যাপ্টার থেকে যে যে টপিকে হচ্ছে আমার চিত্র প্রয়োজন সেই চিত্রগুলো আমি প্র্যাকটিস করছি কিনা, এই দুইটা জিনিস হচ্ছে আমি কভার করতে পারলে আমি কনসিডার করে নিব যে রক্ত সঞ্চালন থেকে আমার সিকিউর প্রিপারেশন একদমই কমপ্লিট, ঠিক আছে? তো আশা করি হচ্ছে সিকিউর প্রিপারেশনটা কীভাবে নিতে হবে সেই জিনিসটা আমরা বুঝছি। এমসিকিউর জন্য যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে টাইম বাউন্ড প্রিপারেশন। আমরা যদি এখন হচ্ছে একটা চ্যাপ্টারে একদম লাইন বাই লাইন প্রত্যেকটা লাইন ধরে হচ্ছে পড়তে যাই বা প্রত্যেকটা লাইন মুখস্থ করতে যাই তাহলে কিন্তু দেখা যাবে যে আমরা কয়েকটা চ্যাপ্টার হচ্ছে পড়তেই পারছি না, কিন্তু এমসিকিউ তো সবখান থেকে আসবে। সুতরাং এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এমসিকিউর জন্য টাইম বাউন্ড প্রিপারেশন নিতে হবে, অর্থাৎ তুমি নিজেকে একটা সময় সেট করে দিবা যে নেক্সট এক ঘন্টা আমি রক্ত সঞ্চালনে যত এমসিকিউ আছে সেগুলো দেখার চেষ্টা করবো। সো তখন তুমি কী করবা, তখন হচ্ছে তুমি পুরো চ্যাপ্টারটা, প্রথমে তোমার টার্গেট থাকবে যে পুরো চ্যাপ্টারটা হচ্ছে আমি একবার স্কিম থ্রু করে যাবো, মেইন মেইন টপিকের আমি কোন কোন জিনিস আছে বা কোন কোন জিনিস দেখতে হবে পুরো চ্যাপ্টারটা একবার চোখ আওড়াই যাবো, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কাজ। সেকেন্ড যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনগুলো একটু দেখার চেষ্টা করবো, প্রিভিয়াস ইয়ারে আমার রক্ত সঞ্চালন থেকে কী কী টপিকে হচ্ছে এমসিকিউ আসছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো। আর যারা হচ্ছে কীভাবে হচ্ছে দ্রুত পুরো চ্যাপ্টারটা একবার চোখ বলে দিতে হবে বা প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনগুলো কীভাবে অ্যানালাইসিস করতে হবে সেই জিনিসটা যারা বুঝতে পারতেছো না তাদের জন্য গুড নিউজ, সেটা হচ্ছে আমি চেষ্টা করবো যে সেকেন্ড পেপারে অ্যাটলিস্ট প্রত্যেকটা চ্যাপ্টার থেকে হচ্ছে ওয়ান শট এমসিকিউ ক্লাস দিতে। সো এই চ্যানেলটাকে অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে রাখো, জাস্ট বায়োলজি অ্যাড্রার যে হচ্ছে ওয়ান শট এমসিকিউ ক্লাসগুলো খুব দ্রুত আসবে সেগুলো একটু ফলো করে গেলেই হচ্ছে আশা করি এমসিকিউ নিয়ে তোমাকে আর কোনো ধরনের টেনশন করতে ইনশাল্লাহ হবে না, ঠিক আছে? সো এটা হচ্ছে ওভারঅল একটা গাইডলাইন যে এই একদিন সময়ের মাঝে আমরা কীভাবে হচ্ছে বায়োলজি সেকেন্ডারি প্রিপারেশনটা আগাবো। আর পাশাপাশি এখন আসছে হচ্ছে স্পেসিফিক একটা রুটিন, অর্থাৎ আমি যদি হচ্ছে এখন এইচএসসিতে এসে হচ্ছে পরীক্ষা দিতাম তাহলে আমি কীভাবে হচ্ছে কোন কোন চ্যাপ্টার টার্গেট করে কখন হচ্ছে সেই চ্যাপ্টারগুলো হচ্ছে প্রিপারেশন নিতাম সেটা সম্পর্কে একটা স্পেসিফিক রুটিন, ঠিক আছে? যেমন আজকে হচ্ছে সেপ্টেম্বর 12 তারিখ, সুতরাং হচ্ছে আজকে রাতের মাঝে আমি যে কাজটা করতাম অবশ্যই হচ্ছে দুইটা চ্যাপ্টার আমি হচ্ছে কমপ্লিট করে যেতাম। এখন সেই দুইটা চ্যাপ্টার কীরকম হইতে হবে, যেখানে কোনো চিত্র থাকবে না এবং যে চ্যাপ্টার থেকে হচ্ছে সিকিউতে আসার মতো খুব বেশি টপিকও নাই, অর্থাৎ আমি খুব দ্রুত কভার করতে পারবো, এরকম দুইটা টপিক হচ্ছে বা এরকম দুইটা চ্যাপ্টার হচ্ছে আমি অবশ্যই টার্গেট করতাম। এক নম্বর হচ্ছে আজকে রাতের মাঝে আমি যে জিনিসটা করতাম সেটা হচ্ছে জিনতত্ত্ব বিবর্তন কমপ্লিট করে ফেলতাম। জিনতত্ত্ব বিবর্তন থেকে আসার মতো টপিকই আছে মাত্র তিনটা। এক নম্বর হচ্ছে মেন্ডেলের যে দুইটা সূত্র আছে সেই দুইটা সূত্রের ব্যতিক্রমগুলো আমরা দেখবো, অর্থাৎ লিথাল জিন বা হচ্ছে সমপ্রকটতা অসম্পূর্ণ প্রকটতা এই যে ব্যতিক্রমগুলো আছে সেগুলো আমরা দেখবো। পাশাপাশি হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, প্রত্যেক বছরই দেখা যায় যে এখান থেকে কোনো না কোনো বোর্ডে হচ্ছে প্রশ্ন আসছে। তিনটা রোগ আছে, একটা হচ্ছে হিমোফিলিয়া, দুই নম্বর হচ্ছে বর্ণান্ধতা, একটা হচ্ছে মাস্কুলার ডিস্ট্রফি। এই তিনটা রোগ সম্পর্কে একদম যা আছে আগাগোড় আমি শেষ করে ফেলতাম। এবং তিন নম্বর হচ্ছে ব্লাড গ্রুপ, ঠিক আছে? কে কাকে রক্ত দিতে পারবে, কে কার থেকে রক্ত নিতে পারবে, পিতামাতার ব্লাড গ্রুপ এরকম, সন্তানের ব্লাড গ্রুপ কীরকম, এরকম টাইপের প্রশ্ন কিন্তু আমাদের এমসিকিউতে আসে সিকিউতে আসে। সো জিনতত্ত্ব বিবর্তন থেকে জাস্ট এই তিনটা টপিক কভার করলে আমি চিন্তা করতাম যে হচ্ছে জিনতত্ত্ব বিবর্তনের উপর আমার সিকিউ বা সৃজনশীলের প্রিপারেশন একদমই কমপ্লিট। সো এই চ্যাপ্টার
কথাটা আমি অবশ্যই টার্গেট করতাম যারা হচ্ছে জিনতত্ত্ব বিবর্তন একদম টাচও করো নাই, তারাও যাতে এই অল্প সময়ের মাঝে এই জিনতত্ত্ব বিবর্তনের উপর একদম হাফেজ হয়ে যেতে পারো, তার জন্য ইউটিউবে কিন্তু আমার জিনতত্ত্ব বিবর্তনের উপর একটা ফুল প্লেলিস্টই আছে। সো এই প্লেলিস্টের লিঙ্ক তুমি যদি চাও তাহলে এখনই হচ্ছে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বা ভিডিও ডেসক্রিপশন চেক করো। সো এই ভিডিওর ফার্স্ট কমেন্ট থেকে তোমরা যদি হচ্ছে জিনতত্ত্ব বিবর্তনের সবগুলো ক্লাস দেখে ফেলো ওই প্লেলিস্ট থেকে, তাহলে আশা করি এক দুই ঘন্টার ভিতরে কিন্তু হচ্ছে তুমি জিনতত্ত্ব বিবর্তনের উপর একদম বস হয়ে যাবা। এবং এখান থেকে এই জিনতত্ত্ব বিবর্তনই হচ্ছে একমাত্র চ্যাপ্টার যেখান থেকে কোনো ধরনের চিত্র আসে না, এক নম্বর কথা। এবং দুই নম্বর কথা হচ্ছে এখান থেকে তুমি যদি আনসার করে ওই F1 F2 জন্যতে কী হবে সেই জিনিসটা যদি মিলাইতে পারো অবশ্যই অবশ্যই তুমি হচ্ছে এখানে 10-10 পাবা, সৃজনশীল 10-10 পাবা। এখানে জিনতত্ত্ব বিবর্তন হচ্ছে মার্কস হচ্ছে অনেকটা ম্যাথের মতো, ঠিক আছে? সুতরাং হচ্ছে জিনতত্ত্ব বিবর্তন অবশ্যই আমি বলবো তোমাদেরকে টার্গেট করতে। এরপর আরেকটা চ্যাপ্টার আমি চেষ্টা করতাম যে আজকে রাতের মাঝে কমপ্লিট করা, সেটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, অর্থাৎ এক নম্বর চ্যাপ্টারটা। এক নম্বর চ্যাপ্টার থেকে আসার মতো টপিকই মাত্র আছে হচ্ছে একটা, সেটা কি? সেটা হচ্ছে বিভিন্ন পর্ব, আমাদের যে হচ্ছে পরিফেরা, নিডেরিয়া, প্লাটিহেলমিনথিস, এরকম বিভিন্ন পর্বগুলার প্রত্যেকটার ইউনিক বৈশিষ্ট্যগুণগুলো, এগুলো যদি মুখস্থ করতে পারো এবং পাশাপাশি হচ্ছে প্রত্যেকটা পর্ব থেকে যদি দুইটা তিনটা এক্সাম্পল তুমি হচ্ছে মনে রাখতে পারো সায়েন্টিফিক নাম অনুসারে, তাহলে কিন্তু এই চ্যাপ্টার একদম কমপ্লিট হয়ে যাবে তোমার, ঠিক আছে? সো পরশুদিন গিয়ে দেখবা যে তোমার পরীক্ষাতে এই জিনিসটা আসছে যে XYZ অথবা PRQ এরকম তিনটা হচ্ছে চিত্র দেওয়া আছে, চিত্রের মাঝে পি পর্বের প্রাণীটা হচ্ছে আর্থ্রোপোডার, কিউ পর্বের প্রাণীটা হচ্ছে পরিফেরার, বা আর পর্বের প্রাণীটা হচ্ছে আমাদের মলাস্কার। সো তোমাকে বলবে যে পি পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো লেখো, এরকম তো আসতে পারে। অথবা আরেকটা জিনিস আসতে পারে যে PRQ এদের মাঝে কে কার থেকে হচ্ছে বেশি উন্নত, এই জিনিসটা একটা সিকোয়েন্স সাজাও। অথবা আরেকটা জিনিস আসতে পারে যে এদের মাঝে সাদৃশ্য কী, এদের মাঝে বৈসাদৃশ্য কী, অথবা এই যে PRQ এদেরকে কোন জিনিসের ভিত্তিতে হচ্ছে আমরা শ্রেণীবিন্যস্ত করতে পারি বা সাজাইতে পারি, কে কার থেকে উন্নত সেই জিনিসটা সাজাতে পারি। সো এই প্রশ্নগুলোর প্রত্যেকটা মাঝে কিন্তু আনসারের প্যাটার্ন কিন্তু মোটামুটি সেম, প্রত্যেকটা তুমি পারবা যদি হচ্ছে প্রত্যেকটা পর্ব থেকে আমরা যদি ইউনিক বৈশিষ্ট্যগুণগুলো সেগুলো যদি জানতে পারি। পরিফেরাতে কী পাওয়া যায়, অস্টিয়া পাওয়া যায়, কোয়ানোসাইট পাওয়া যায়, নিডারিয়াতে কী পাওয়া যায়, নিডারিয়াতে হচ্ছে মেসোগ্লিয়া পাওয়া যায়, প্লাটিহেলমিনথিসে পাওয়া যায় শিখাকোষ, এরকমভাবে প্রত্যেকটা পর্বের মাঝে কিছু কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে, ওই ইউনিক বৈশিষ্ট্যগুলো মনে রেখো। কে সিলোমেট, কে হচ্ছে সিউডোসিলোমেট, কে হচ্ছে এসিলোমেট, কে হচ্ছে প্রকৃত সিলোমযুক্ত, কে হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, কে হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক, এই জিনিসগুলো একটু মনে রাখতে পারলেই কিন্তু হচ্ছে এখান থেকে খুব সুন্দর করে হচ্ছে আনসার করা পসিবল। আজকে রাতের ভিতরে আমি অবশ্যই যে কাজটা করতাম সেটা হচ্ছে প্রাণীর শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলতাম। আগামীকালকে সকালে উঠে আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে পরিপাক, ঠিক আছে? 13 তারিখ সকালে উঠে আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে পরিপাক অধ্যায়টা আমি কমপ্লিট করার চেষ্টা করতাম। পরিপাকের মাঝে কয়েকটা টপিক আছে যেখান থেকে প্রশ্ন আসা সম্ভব, যেমন এক নম্বর যে জিনিস আসতে পারে এখান থেকে সেটা হচ্ছে আমাদের মুখ, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, এই তিনটা এরিয়াতে বিভিন্ন খাবারের পরিপাক, মুখে কীভাবে হচ্ছে বিভিন্ন খাবারের পরিপাক হয়, পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত এই দুটো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেগুলোতে কীভাবে বিভিন্ন ধরনের খাবারের পরিপাক হয় এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। গিয়ে দেখবাই যে এখান থেকে হচ্ছে এরকম টাইপের প্রশ্ন একটা কোনো না কোনো বোর্ডে হচ্ছে চলে আসছে। দুই নম্বর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পরিপাক গ্রন্থি, পরিপাক গ্রন্থির মাঝে কোনগুলো আমি পড়তাম, অবশ্যই যে জিনিসটা পড়তাম সেটা হচ্ছে অগ্নাশয় এবং যকৃৎ, যকৃৎ ইজ দ্য বস, যকৃৎ থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন আসবে, কোনো না কোনো বোর্ডে ডেফিনেটলি হচ্ছে যকৃৎ থেকে প্রশ্ন আসবে। সো যকৃতের গঠন এবং কাজগুলো, বিপাকী এবং সঞ্চয়ী ভূমিকাগুলো অবশ্যই আমি দেখে নিতাম, ঠিক আছে? আরেকটা জিনিস এখান থেকে আসতে পারে সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্রের ভূমিকা। ক্ষুদ্রান্ত্রের কাজ হচ্ছে বিভিন্ন জিনিস সব ধরনের খাবারের শোষণ করা, যেহেতু তার ভিতরে হচ্ছে ভিলাই বা মাইক্রোভিলাই আছে সে কারণে, এবং পাশাপাশি বৃহদান্ত্রের কাজ হচ্ছে পানি, খনিজ লবণ এগুলো হচ্ছে শোষণ করা, বিভিন্ন ধরনের ভিটামিন শোষণ করা, বা এখানে যে হচ্ছে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো হচ্ছে বিভিন্ন খাবারের যে অপচ্য অংশগুলো আছে সেগুলো থেকে পানি, খনিজ লবণ শোষণ করে। সো এই জিনিসগুলো আমি একটু কনসেপ্ট নিয়ে যেতাম। আর পাশাপাশি এই চ্যাপ্টার থেকে একদমই যদি প্রশ্ন সহজ হয় তখন যেগুলো আসবে সেগুলো হচ্ছে দন্ত সংকেত, ঠিক আছে? একজন মানুষের দন্ত সংকেত লেখো বা একটা বালিকার দন্ত সংকেত লেখো, এরকম একটা খ নাম্বার আসতে পারে। অথবা হচ্ছে যে জিনিস আসতে পারে সেটা হচ্ছে BMI ক্যালকুলেশন, ওই যে তোমার ওজন বা উচ্চতা স্কোয়ার সেই সূত্রটা, সেই সূত্র দিয়ে একদমই ইজিলি কিন্তু হচ্ছে BMI ক্যালকুলেশন করে ফেলা সম্ভব। এবং এখান থেকে যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে BMI স্কেলটা, BMI স্কেলে কে হচ্ছে নর্মাল ওজনের অধিকারী, কে হচ্ছে প্রথম স্তরের মোটা, কে হচ্ছে দ্বিতীয় স্তরের মোটা, বা কে হচ্ছে তৃতীয় স্তরের মোটা, এরকম যে হচ্ছে স্কেলটা আছে সেই স্কেলটা আমি অবশ্যই দেখতাম। এখান থেকে কিন্তু MCQ প্রশ্ন আসতে পারে, অথবা CQ ঘ নাম্বার আসতে পারে যে উদ্দীপকের রহিম, উদ্দীপকের করিম, তার BMI ক্যালকুলেশন করো এবং সে কোন পর্যায়ের মোটা এবং সেক্ষেত্রে হচ্ছে তার কী কী হচ্ছে করণীয় আছে ওজন কমানোর জন্য সেগুলো কিন্তু ব্যাখ্যা করো, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমার আসতে পারে। সো পরিপাক এবং শোষণ থেকে এই কয়েকটা টপিক হচ্ছে আমি দেখতাম CQ জন্য। এরপর রক্ত সঞ্চালন আমি টার্গেট করতাম, রক্ত সঞ্চালন থেকে কয়েকটা জায়গায় আছে যেখান থেকে প্রশ্ন আসবে। এক নম্বর যেটা আসতে পারে সেটা হচ্ছে RBC কাজ, RBC কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা, পাশাপাশি হচ্ছে RBC ভিতরে যে হিমোগ্লোবিন থাকে সেই হিমোগ্লোবিন কত পরিমাণে থাকলে সেই জিনিসটা নর্মাল, এবং পাশাপাশি হচ্ছে RBC সংখ্যা নর্মাল থেকে কমে গেলে আমরা সেই জিনিসটাকে যে বলি অ্যানিমিয়া, বেড়ে গেলে যে হচ্ছে আমরা বলি পলিসাইথেমিয়া, এই জিনিসগুলো হচ্ছে আমি একটু আইডিয়া নিয়ে যেতাম তাহলে কিন্তু হয়তো। WBC ফাংশন কোন জিনিসটার কাজ কি, এটা থেকে অবশ্যই অবশ্যই এবারও দেখবা প্রত্যেক বোর্ডেই হচ্ছে কোনো না কোনো MCQ প্রশ্ন আসছে। WBC আমরা জানি হচ্ছে 4-5 ধরনের, বেসোফিল, ইউসিনোফিল, নিউট্রোফিল, মনোসাইট এবং লিম্ফোসাইট। বেসোফিলের কাজ কি, হ্যাপারিন তৈরি করা,
পাশাপাশি হচ্ছে হিস্টামিন তৈরি করা, এগুলো হচ্ছে বেসোফিলের কাজ। ইউসিনোফিলের কাজ হচ্ছে অ্যালার্জিজনিত যে রেসপন্সগুলো আছে সেগুলো দেওয়া। নিউট্রোফিল এবং মনোসাইট তারা হচ্ছে ফ্যাগোসাইটোসিস করতে পারে, তার জন্য তাদেরকে বলা হয় ফ্যাগোসাইট। মনোসাইট জিনিসটা যখন হচ্ছে রক্তনালী ভিতরে থাকে তখন তার নাম হয় মনোসাইট। মনোসাইট যখন কোনো একটা অঙ্গের ভিতরে থাকে তখন তার নাম হয়ে যায় ম্যাক্রোফেজ। যকৃতের ম্যাক্রোফেজকে বলা হয় কুফার সেল, আমাদের স্কিনের ম্যাক্রোফেজকে বলা হয় ল্যাঙ্গারেন সেল, আমাদের নিউরোনের বা ব্রেনের যে ম্যাক্রোফেজ তাকে বলা হয় মাইক্রোগ্লিয়া। এগুলো সম্পর্কে আমি আইডিয়া রাখতাম। এবং পাশাপাশি লিম্ফোসাইটের কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। লিম্ফোসাইটের ভিতরে আমরা জানি দুই রকমের কোষ আছে, একটা হচ্ছে বি লিম্ফোসাইট আর একটা হচ্ছে টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইটই মেইনলি হচ্ছে প্লাজমা সেল তৈরি করে, সর্বপ্রথম প্লাজমা সেল থেকে হচ্ছে অ্যান্টিবডি তৈরি হয়, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমি একটু মনে রাখার চেষ্টা করতাম, তাহলে কিন্তু WBC থেকে আমার হচ্ছে MCQ ডেফিনেটলি কমন চলে আসবে। এরপর হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে রক্ততঞ্চন। অণুচক্রিকার কাজ থেকে যে জিনিসটার মেকানিজম আমাদের গ নম্বরের প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে রক্ততঞ্চনের যে ফ্লোচার্টটা আছে সেই ফ্লোচার্টটা আমরা একটু দেখার চেষ্টা করবো। কীভাবে হচ্ছে আমাদের থ্রম্বোপ্লাস্টিন তৈরি হয়, কীভাবে থ্রম্বিন তৈরি হয়, কীভাবে ফাইব্রিন চালক তৈরি হয়, সেই যে মেকানিজমটা আছে অবশ্যই এখান থেকে হচ্ছে গ নম্বরের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। সো এই জিনিসটা আমি মনে রাখতাম। এরপর হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের গঠন অর্থাৎ চিত্র অঙ্কন, এই জিনিসটা আমি প্র্যাকটিস করে যেতাম। এবং পাশাপাশি হচ্ছে কার্ডিয়াক চক্র, কার্ডিয়াক চক্রের সময় কোন সময় হচ্ছে আমাদের এট্রিয়ামের সিস্টল হয়, কখন ডায়াস্টল হয়, কখন হচ্ছে আমাদের বাইকাস্পিড ট্রাইকাস্পিড বন্ধ থাকে, কখন হচ্ছে খুলে যায়, এই জিনিসগুলো হচ্ছে আমি খুব সুন্দর করে হচ্ছে দেখার চেষ্টা করতাম। এগুলোর উপর কিন্তু আমার অলরেডি হচ্ছে সুন্দর সুন্দর ভিডিও আছে, 5-7 মিনিটের ভিডিও আছে। সো সেগুলো দেখে নিলে কিন্তু হৃৎপিণ্ডের ভিতরে রক্ত সঞ্চালন কীভাবে হয়, কার্ডিয়াক চক্র কীভাবে সংগঠিত হয়, মাত্র 7-8 মিনিটের ভিতরে কিন্তু তুমি এগুলো শিখে যাবা। সো সেই ক্লাসগুলোর লিঙ্কও যদি চাও তাহলে হচ্ছে এখনই এই ভিডিওর ফার্স্ট কমেন্টে চেক করো, আশা করি হচ্ছে ইনশাল্লাহ পেয়ে যাবা। সো পরিপাক এবং রক্ত সঞ্চালন এগুলো আমি হচ্ছে দুপুরের ভিতরে কমপ্লিট করার চেষ্টা করতাম। বিকালের মাঝে আমি যেই চ্যাপ্টারটা ধরতাম সেটা হচ্ছে শ্বসন এবং শ্বাসক্রিয়া। শ্বসন এবং শ্বাসক্রিয়া খুবই দুর্ধাত একটা চ্যাপ্টার, খুবই সিম্পল একটা চ্যাপ্টার। এখান থেকে জাস্ট কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শ্বসনতন্ত্রের মাঝে কোন সিকোয়েন্সে অঙ্গগুলো সাজানো আছে সেই সিকোয়েন্সটা আমরা জাস্ট মনে রাখবো। MCQ জন্য জাস্ট এখান থেকে মনে রাখবো যে কততম সপ্তাহে গিয়ে হচ্ছে আমাদের সার্ফেক্টেন্ট তৈরি হওয়া শুরু হয়, বা কততম সপ্তাহের আগে হচ্ছে বাচ্চা ডেলিভারি করা হচ্ছে এই জন্য নিষিদ্ধ, এই জিনিসটা আমরা দেখার চেষ্টা করবো। এলভিওলাসের ভিতরে কী কী কোষ থাকে, এলভিওলাসের ভিতরে তোমার হচ্ছে কোন কোন জিনিস তৈরি হয় সেগুলো হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করবো আমাদের MCQ জন্য, তাহলে কিন্তু এখান থেকে কমন চলে আসবে। আর সিকিউর জন্য, সৃজনশীলের জন্য এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এলভিওলাসের গঠন এবং কাজ, অর্থাৎ এলভিওলাসের চিত্রটা তোমরা এখানে সুন্দর করে হচ্ছে প্র্যাকটিস করবা। পাশাপাশি তোমরা যে জিনিসটা প্র্যাকটিস করবা সেটা হচ্ছে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমের যে মেকানিজমটা আছে, কখন হচ্ছে ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয়ে উপরে উঠে যায়, কখন নিচে নেমে যায়, কখন ডায়াফ্রাম হচ্ছে নিচে নেমে যায়, কখন হচ্ছে উপরে উঠে যায়, তার মাধ্যমে কীভাবে হচ্ছে আমাদের থোরাসিক ক্যাভিটি বা থোরাসিক ভলিউম হচ্ছে কমে যায় বেড়ে যায়, এর ফলে হচ্ছে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমটা হচ্ছে চালিত থাকে। পাশাপাশি এক্ষেত্রে স্ট্রেচ রিসিপ্টর বা টান রিসিপ্টরের ভূমিকাটা কি, এগুলো একটু দেখার চেষ্টা করো, তাহলে আশা করি এখান থেকে কমন চলে আসবে। আর প্রশ্ন যদি একদমই সহজ করে সেই ক্ষেত্রে এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে সাইনোসাইটিস ওটিটিস মিডিয়া, কারণ লক্ষণ প্রতিকার দেখে যাবা, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা একদম কমপ্লিট। সো আমি HSC 23 এই 5টা চ্যাপ্টারকে টার্গেট করে যেতাম সৃজনশীল বা সিকিউর জন্য। এবং আমি অবশ্যই হচ্ছে খেয়াল রাখতাম যে আগামীকাল অর্থাৎ 13 সেপ্টেম্বর বিকাল 4টার ভিতরে যাতে আমার হচ্ছে এই 5টা চ্যাপ্টারের রিভিশন দেওয়া বা আমার হচ্ছে প্রিপারেশন না যাতে একদম কমপ্লিট হয়ে যায়। এরপর বিকাল 4টা থেকে 5টা এই 1 ঘন্টা আমি হচ্ছে সময় দিতাম আমার হচ্ছে প্রাণীর পরিচিতি অর্থাৎ এই ঘাসফড়িং এর যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে MCQ প্রিপারেশন নিতে। এরপর 5টা থেকে 6টা এই 1 ঘন্টা আমি সময় দিতাম হচ্ছে চলন এবং অঙ্গচালনার যে MCQগুলো আছে সেগুলো সলভ করার জন্য। সুতরাং 7টা চ্যাপ্টারের রিভিশন দেওয়া কিন্তু আমার হচ্ছে সন্ধ্যার আগেই কিন্তু একদম কমপ্লিট থাকতো। সন্ধ্যা 6টা থেকে 7টা এই 1 ঘন্টা আমি একটু রেস্ট নিতাম, একটু চিল করার চেষ্টা করতাম। সন্ধ্যা 7টা থেকে আবার আমি পড়তে বসতাম, পড়তে বসে হচ্ছে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের মেইন যে পয়েন্টগুলো আছে বা মেইন যে হচ্ছে চিত্রগুলো আছে সেগুলো একটু দেখতাম, দেখে রাত 12টা বা 1টার ভিতরে হচ্ছে আমি একটু ঘুমিয়ে যেতাম, পরের দিন সকালে গিয়ে সুন্দর মতো হচ্ছে ইনশাল্লাহ পরীক্ষা দিতাম। সো এই হচ্ছে আমি যদি HSC তে ইস্যুতাম তাহলে কীভাবে আমি একটা স্পেসিফিক রুটিন সেট করে এই একদিনের ভিতরে হচ্ছে প্রিপারেশন দিতাম সেটা সম্পর্কে আলোচনা। সো একদম এই রুটিনটাই যে ফলো করতে হবে, এই রুটিন ফলো করলে A+ পাবা এরকম কোনো কথা নাই। তোমরা যে যে চ্যাপ্টার টার্গেট করছো সেই চ্যাপ্টারটাকে এরকম একটা ফর্মেট হচ্ছে সাজায় নিবা, সাজায় নিয়ে সেই অনুযায়ী প্রিপারেশন নিতে থাকো। আর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে MCQ কী আসবে সেটা নিয়ে যদি স্পেসিফিক সাজেশন চাও চ্যাপ্টার ওয়াইজ তাহলে এখনই হচ্ছে এই প্লেলিস্টটা চেক করো। এই প্লেলিস্টটা এখন ক্লিক করেই হচ্ছে সবগুলো ভিডিও দেখে ফেলো, তাহলে তুমি জানতে পারবা যে তোমার পরিপাক শোষণ থেকে কী পড়া উচিত বা জিনতত্ত্ব বিবর্তন থেকে কী পড়া উচিত MCQ জন্য। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যদি চাও তাহলে হচ্ছে এই প্লেলিস্টটা এখনই ক্লিক করো। তোমাদের বায়োলজি সেকেন্ড পেপারের পরীক্ষা ফার্স্ট পেপার থেকেও অনেক অনেক ভালো হোক সেই শুভকামনা রেখে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।